গুড মর্নিং। আজকে মঙ্গলবার, আর এখন টাইম হয়েছে মঙ্গলবারের সকাল 1:30। এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করব। তো আজকে চলো তোমাদের দেখাই আমাদের ফুল গাছের কি অবস্থা। মামুনি মনে হয় গোলাপ গাছগুলো জল দিতে ভুলে গেছে। তো আমি এখানে রান্নাঘরে জলের বোতলটা নিয়েছি, এটা দিয়ে অল্প অল্প করে জল দেবো। বড়ো বড়ো গাছগুলো তো জল দিতে পারবো না, ওই জন্য ছোটো গোলাপ গাছগুলো, আমার নতুন গোলাপ গাছগুলো জল দিয়েছি, বড়োগুলো মামুনি দিয়ে দেবে। কারণ আমার পক্ষে এখন বালতি টেনে মগ টেনে জল দেওয়াটা সম্ভব না, ওই জন্য এটা হচ্ছে আমাদের রান্নাঘরের জলের বোতল। আর দেখেছো কুমড়ো গাছটার কী অবস্থা, লেবু গাছটাকে ঝাঁকিয়ে নিয়ে আমাদের রান্নাঘরের জানলায় চলে যাচ্ছে। গাছগুলোতে রোজ ফুল হচ্ছে, রোজ মানে গোলাপ গাছগুলোতে এই নিয়ে তিনটে ফুল হয়ে গেল এই কদিনের মধ্যে, ওইটুকু গাছ তাতেই তিনটে ফুল হয়ে গেছে। এইবার হচ্ছে সকালে জল খাবার হবে, দুধ, তারপরে ড্রাই ফ্রুটস, কলা সব খাওয়া হয়ে গেছে। এইবার হচ্ছে সকালবেলা অপূর্বকে খাবার করে দিয়েছিলাম, মানে আলু পরোটা। তো আলুর পুরটা করাই আছে, ময়দাটা মাখতে হবে, শুধু ওর জন্যই আমি রাত্রিবেলা মেখে রাখি। এবার আমার মামুনিটা মাখবো। এদিকে খাওয়াও চলবে, এদিকে আমার পড়াও চলবে, সব একসাথে, কারণ এখন তাড়াহুড়ো নেই আমি আর মামনি। আর আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ, ওই জন্য পেঁয়াজ রসুন কাটার ঝামেলা নেই। পেঁয়াজ রসুন না কাটলে তাড়াতাড়ি হয়ে যায়, পেঁয়াজ রসুন কাটলে সেখানে আবার এঠো পারো, মানে পেঁয়াজ রসুনের জায়গা পার মোছো, অনেক ঝামেলা। হয়ে গেছে প্রায় 11টা বাজতে গেছে, আর এইবার সকালে সকালে না সরি এবার দুপুরে রান্না বান্না তোড়জোড় করতে হবে। আজকে অড়হর ডাল হবে, আমি একেবারেই খাই না, তো ওটা মামনি আর অপূর্বর জন্য হবে। তাছাড়া বাঁধাকপির তরকারি হবে, তরুলি ভাজা মানে কুদলি যেটাকে আমি বলি, কুদলি ভাজা, তারপরে বেগুন ভাজা, আর কি হয় দেখি, অনেক কিছু তো মামনি নিয়ে এসছে, এখন দেখা যাক কি হয়। আলুর দম তো হবেই হবে, মামনি স্পেশাল, সে তোমাদের দেখানোই আছে, কাজু বাদাম পোস্ত এইসব দিয়ে যে আলুর দমটা হয় সেটাই হয়। আমি এখানে বাঁধাকপি কাটতে বসি, মামনি ওখানে মূলো পেঁপে এইসব কাটতে বসি। আজকে মামনি বলছে তাড়াতাড়ি করে রান্না করে নেবে, নিয়ে ভাতটা পরে করবে, আমার মা স্টাইল, আমার মা তাড়াতাড়ি সব রান্না বান্না করে, ভাতটা একদম লাস্টে করে, মানে খাবার মোটামুটি এক দেড় ঘন্টা আগে। গুড আফটারনুন, আজকে হচ্ছে পরের দিন মানে বুধবার, কালকে তো ওখানেই ব্লগটাকে আমি স্টপ করে দিয়েছিলাম, কারণ আমাদের যে দোকানটা ভাড়া দেওয়া হয়েছে সামনে, ওখানে মিস্ত্রি কাজ করছিল, মিস্ত্রি কাকুরা, এবার সে এত আওয়াজ হচ্ছে যে আমার কথা কিছু শোনাই যাচ্ছে না, তো তার জন্য আমি আর ব্লগ কন্টিনিউ করিনি। আজকে সকালে কাজ মিটেছে, ওই জন্য আমার কথা শোনা যাচ্ছে, বা মানে ব্লগটাকেও চালু করতে পারলাম। তো স্নান হয়ে গেছে, আর আজকে বুধবার, আর আজকে হচ্ছে একাদশী। তো মামনির তো আজকে পুরোপুরি ভাতবিহীন, আর ওদিকে অপূর্ব মহারাজের ইচ্ছা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি খাওয়া, কিন্তু আজকে যেহেতু মামনি করবে না, ওই জন্য আমি যা পেরেছি করে রেখেছি, জানি না কেমন হয়েছে, এখন দেখা যাক। একে ওর মানে চিংড়ি মাছ বা কি বলে ডিম এসব অ্যালার্জি, তা সত্ত্বেও খাওয়ার ইচ্ছা হয়েছে। প্রথমে মা করে দিয়ে গেছে, মা করে লোকটা বাড়িয়ে দিয়ে গেছে, এবার এখন খাবে। এবার মামনিকে বলেছে, মামনিকে আমি বলেছি তোমাকে করতে হবে না, আজকে একাদশী যেহেতু, আমি আজকে যা পারি করে দিই, একটা মাছ দুটো মাছ রেখে দিয়েছি, যদি আজকে ভালো টালো না হয় তুমি কালকে করে দিও। তো হচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি, আমি বসিয়ে স্নান করতে গেছিলাম,
ভাই একটু ফুটিয়ে নিতে মামনি বলে একটু ঝোলটা কমাতে হবে কে সকালবেলা করে দিয়েছি আমি মুখ করায় ওই খেয়ে নাকি মামনি আর খিদে নেই পরে খাবে খিদে পেলে খাবে করে এই হচ্ছে লাউ ঘন্ট এটা বড়া দেওয়া এটা আমি এই বাড়ি এসে প্রথম খেয়েছি বড়া দিয়ে লাউ ঘন্ট আমার তো খাদা কমপ্লিট আর মামনি বললো যে দুধ সুজি খাবে তো এইবার তাড়াতাড়ি করে দুধ সুজিটা করে ফেলি কারণ যদি না খায় না এখন দেখবে খাওয়ার টাইমে অটোমেটিক কিন্তু বায়োলজিক্যাল ক্লক জানাবে যে খিদে পাচ্ছে তো তাড়াতাড়ি করে দুধ সুজিটা করে দিই আর অপূর্ব আসার এখনো অনেকটা দেরি আছে তো খাবার সব করাই থাকলো শুধু গরম করে দেবো খেয়ে দেখো আচ্ছা আমরা কেশরটা নিয়ে অপূর্ব একজন বন্ধু কাম দাদা তো তার দোকান আছে তো যেহেতু চেনা পড়েছি তো ওই জন্য কেশরের মানে ভেজাল জিনিসটা আমরা পাবো না ওই জন্য একদম খুব চেনাশোনা না হলে কেশরের খুব প্রবলেম হয় আর একটা আছে আমি দোকান বলতে পারি যেটা আমি আগে নিতাম এখন আর যেতে পারি না নিউ মার্কেটের পেছন দিক থেকে যদি ঢোকো মানে যেখানে ওই গাছ যেগুলো পাওয়া যায় গাছের দোকান ওইখান দিয়ে ঢুকে একটা দোকান আছে ছোট্ট মতো মশলা পাওয়া যায় ওইখানে কেশর খুব ভালো তবে গন্ডগোল পাকানোর চান্স আছে মানে ঠকিয়েও দেয় এমন না ঠকে না তবে ওখানে কেশরটা খুব ভালো মহারাজ এসে গেছেন এখন আমার অর্ডার ভাত খাবেন না তো সুজি আমার কড়াই আছে এসে আর একটু দুধ দেবো দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে ওকে দেবো মামন বললো আর একটু মিষ্টি লাগবে বলো যে আমার রান্নাঘরে মানে আমি যখন ক্যামেরা সেট করি আমার এই পজিশনটাই আসে কেন আসলে আমাদের রান্নাঘরটা একটু ছোট মানে এটা পরে যখন বড় হবে তখন অন্য জায়গায় আমি ক্যামেরাটা সেট করতে পারবো এখন আপাতত গ্যাসের টেবিলের কোণায় আমাকে ক্যামেরাটা সেট করতে হবে মানে এপাশে সিঁড়ি বুঝতে পারছো আমি এপাশেও সেট করতে পারবো না ওপাশে দরজা ওপাশেও সেট করতে পারবো না তো যখন রান্নাঘরটা বড় হয়ে যাবে তখন আমি যেখানে খুশি ক্যামেরা সেট করতে পারবো তবে এই বছর না ওটা হতে অন্তত 2 বছর সময় লাগবে কারণ নেক্সট আগে আমাদের যখন আমি বাড়ি যাব নেক্সট উপরে দেখেছো সব ঘরে এখনো রং টং কিছু করা হয়নি তো ওগুলো ঠিক করা হবে তারপর রান্নাঘর রান্নাঘরটা কিন্তু অনেক বড় হবে মানে প্রায় একটা ঘরের সমান দেখা যাক কত কি হয় আমি এখন বেরিয়েছি বাইরে থেকে একটুখানি কিছু জিনিসপত্র দিওয়ালির ব্যাপারে কেনাকাটি করতে আসলে অনিমিতার ইচ্ছা যে বাড়িতে কিছু ওই আর্টিফিশিয়াল মানে 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 প্লাস্টিকের টাইপের বা ওই মানে আর্টিফিশিয়াল যে ফুলের যে ডিজাইনগুলো হয় গেটে লাগানোর জন্য সেরকম টাইপের বাট এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি লেটস সি যদি পাওয়া যায় তাহলে নিয়ে যাব এবং না হলে আলটিমেটলি যদি পছন্দ না হয় ওনার তাহলে আমাকে আলটিমেটলি বাড়িতে নিয়ে যেতে হবে আমাদের নর্মালি গাঁদা ফুল পুজোর সময়তেই বাড়ি সাজানোর জন্য তো দেখা যাক পাওয়া যায় কিনা চলো আলটিমেটলি পাওয়া যায়নি তো আর্টিফিশিয়াল ফুল শুধুমাত্র গোপালের জন্য বাকি আর বস এইভাবে ফেলে রাখতে হচ্ছে দেখা যাক শুধুমাত্র দিওয়ালির দিনকে গিয়ে কিছু সেদিন গিয়ে নর্মাল ফুল হয় কিনা আসলে যে জিনিসটা চাইছিলাম সেটা পছন্দ হচ্ছিল না যেগুলো পছন্দ সেগুলোতে রেট বিশাল হয়
তো কিছু করার নেই, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এইগুলোই তো বলেছিলাম আমি, ইচ্ছা একটু বড় এক সাইজ বড় আনো, থালাতে তো ধরে না, ঠিক ধরে যেত। এগুলো রোজকার বাটি আমাদের, রোজকার গোপালকে দেয়, গোপালকে খেতে দেওয়ার বাটি, কাঁসার বাটিতে স্পেশাল দিনে দেওয়া হয়। চিংড়ি মাছটা কেমন খেলে? চিংড়ি বললে না তো একবার, কাইটা ভালো, ঝাল হয়েছে, আমি ঝাল করলে কি বলো, ঝাল ঝাল ঝাল, আমি তো ঝাল করেছি। যদি অ্যালার্জি উঠেছে রাত্রে, যদি গা চুলকেছো, যদি চুলকেছো গা, দেখো কি করি, যা মলম আছে পুরো এক কোটো মলম ঢেলে দেবো আমি, এক কোটো মলম ঢেলে দেবো আমি, বারণ করি বারবার, তা সত্ত্বেও তুমি সব জায়গায় আপাতত কিছু কেনাকাটা নেই, তাই জন্য গোপালের চারটে বাটি আনা হয়েছে, বাটিগুলো ভেঙে গেছিল, আগেবার পঞ্চপ্রদীপ কিনেছিলাম, এবছর বাটি কিনেছি। যদি আর কিছু কাঁসার কেনা থাকে, একটা গ্লাস কেনার ইচ্ছা আছে, কারণ গ্লাসের শর্টেজ আছে আমাদের, কারণ এখন শর্টেজ হয় না, যখন মন্দির থাকে তখন শর্টেজ হয়, কারণ যখন ভোগ দেওয়া হয় তখন লক্ষ্মী নারায়ণ কুবের, তারপরে গোপাল কার্তিক সঙ্গে আরেকজন মানে পঞ্চাননের ভোগটাও যায়, বা ওই গ্লাসটা শর্টেজ পড়ে, তো একটা গ্লাস কেনারও ইচ্ছা আছে, দেখা যাক। তো চলো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণে ভালো থাকবে, ভালো রাখবে, আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও।